ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। তাহলে দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র, যে পরীক্ষা তোমাদের আগস্ট মাসে সংগঠিত হবে। দেখো, গদ্য থেকে তোমাদের বহুরূপী এবং পথের দাবি পড়তে হবে, পদ্য থেকে অভিষেক প্রলয় উল্লাস, নাটক সিরাজউদ্দৌলা, ব্যাকরণ সমাস, নির্মিতি প্রতিবেদন পড়তে হবে এবং সহায়ক পাঠ কোনি দেখো 32 থেকে 50 পাতা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো 40 মার্কের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 80 মিনিট। প্রথমে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখো। জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরে খান একটি হরিতকি। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। দুই নম্বর প্রশ্ন দেখে নাও। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এই কথাটি বলেছে উত্তর রামদাস তলোয়ারকার। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখে নাও, নিশারণে সংহারিনু আমি কাকে, দেখো রঘুবরে। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন 1-4 দেখে নাও, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে, উত্তর হবে আসছে ভয়ঙ্কর। 5 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম, উত্তর হবে অপশান গ। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও বিগ্রহ বাক্য, অপশান ঘ। দেখো 5 দাগের প্রশ্নের উত্তর হবে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হবে অপশান ঘ বিগ্রহ বাক্য। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও, সপ্তদশ সমস্ত পদটির ব্যাস বাক্য, দেখো সপ্তদশ সমস্ত পদটির ব্যাস বাক্য কি হবে, উত্তর দেখে নাও সপ্তদশের সমাহার। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিচের কোনটি আলোক দ্বন্দ্বের উদাহরণ, উত্তর দেখো মাঠে ময়দানে, মাঠে ও ময়দানে। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার দেখো 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, 8টি প্রশ্ন 8 মার্ক। 1 নম্বর প্রশ্ন 2-1, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি কে। 3 নম্বর প্রশ্ন 2-3, হাই বিধি বাম মম প্রতি, বক্তার এ কথা বলার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে, নতুনের কেতন ওড়া বলতে কবি কি বুঝিয়েছেন, অথবা আলো তার ভরবে এবার ঘর, আলোয় কার ঘর ভরবে। 5 নম্বর প্রশ্ন, হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে কাকে কি উত্তর দিল। 6 নম্বর প্রশ্ন, সহার্থক বহুব্রীহী সমাসের সংজ্ঞা সহ উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, নিত্য সমাসের সংজ্ঞা সহ উদাহরণ দাও। এবার দেখো 3 দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লেখো, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 3 করে 6। 3-1 নম্বর প্রশ্ন, হরিদার পক্ষে সম্ভব নয়, হরিদার পক্ষে কি সম্ভব নয়, অথবা এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত, দেখো চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, উদ্দিষ্ট ব্যক্তি অত্যন্ত অন্যমনস্ক ছিল কেন। 2 নম্বর প্রশ্ন, 3-2 দেখো, কহিল কাদিয়া ধ্বনি, ধ্বনিকে সে কেঁদে কাকে কি বলল, অথবা দেখো আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কীভাবে আসছে। 4 দাগে দেখো কম বেশি 125 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 মার্ক। 4-1, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও, 1+3। 2 নম্বর প্রশ্ন, 4-2 দেখো, মৃত্যু ও সেখানে প্রবেশ করিতে সাহস করে না, মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না, বক্তার এমন অনুভবের কারণ কি। 5 দাগে দেখো 125 শব্দে
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 মার্ক। পাশের এক, ঘুচাবো এ অপবাদ, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, অপবাদটা কী, বক্তা কীভাবে তা ঘোচাবেন। পাশের 2, ধ্বংস দেখে ভয় কেন তোর, উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। 6, কম বেশি 125 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 মার্ক। 6, নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়, কোন কথার প্রেক্ষিতে এই মন্তব্যের অবতারণা মন্তব্যটি ব্যাখ্যা করো। 6, বুঝিয়ে আমি দিচ্ছি কি বোঝানোর কথা বলা হয়েছে, কীভাবে বক্তা তা বুঝিয়ে দিয়েছিলেন। 7, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 125 শব্দ, 4 মার্কে, 4 মার্ক। 7, ও দুটোকে আলাদা করা যায় না, ও দুটো কি, তাদের আলাদা করা যায় না কেন। 7, কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে, কার সম্পর্কে কথাটি বলা হয়েছে এবং বরখাস্তের প্রসঙ্গ এসেছে কেন। ৮ প্রশ্ন দেখো, তোমার এলাকায় অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে, এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 125 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।